Hello, everyone. Welcome to AOC. Sound okay? checking a Hello, everybody. Welcome to AOC. Sound okay? रोहित साउंड अच्छे साउंड ओके संचिता সাউন্ড ওকে চলো শুরু করি তাহলে আমরা কি বলো আজকে আমরা কি পড়ব বলতো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের সংবিধানটা তৈরি কি করে হলো ঠিক আছে মহাদেব ভাই আমাদের সংবিধান কি করে তৈরি হলো এটা আমরা পড়ব কিভাবে সংবিধান তৈরি হলো কি কি আইন আছে দেখো আমরা কি কি পড়বো আজকে টপিকটা দেখে নাও আমরা কি কি পড়বো দেখে নাও রেগুलेटिंग আইন নি পড়বো রেগুलेटिंग एक्ट রেগুलेटिंग एक्ट নি পড়বো পিটস এর অ্যাক্ট নি পড়বো পিটস এর ভরসা না অ্যাক্ট চার্টার অ্যাক্ট 1 চার্টার অ্যাক্ট 2 চার্টার অ্যাক্ট 3 চার্টার অ্যাক্ট 4 ঠিক আছে মহাদেব ভাই गवर्नमेंट ऑफ इंडिया एक्ट কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট দেখতে পাচ্ছ কতগুলো এক মরলে মিন্টো মন্টেগু চেমসফোর্ড তারপরে দেশ স্বাধীন এতগুলো আইন নিয়ে আমরা পড়ব বুঝতে পারছো আজকে আমরা এই যেগুলো ইম্পর্টেন্ট এখানে মধ্যে সেগুলো ডিটেলে পড়বো বাকিগুলো সালগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ তো আজকের টপিক এটাই তার আগে আমরা সংবিধান নিয়ে একটু আইডিয়া করে নি সংবিধান নিয়ে আমরা কি পড়েছি এর আগে এর আগে আমরা যা যা জেনেছি অরিজিনাল সংবিধান অরিজিনাল সংবিধান ঠিক আছে প্রেজেন্ট সংবিধান অল্প আইডিয়া করে নি प्रेजेंट जगल आगे पढ़ेंगे तू तो रिवाइज करनी है प्रेजेंट संविधान बोलो देखी कोटा पार्ट्स कोटा सिट्टूल कोटा तौहफे सिल बोलो बलो देखी केवल बे ओरिजिनल संविधान माने की जेटा 1949 ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছিল ঠিক আছে আর ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয়েছিল ওটাই অরিজিনাল ঠিক আছে তাহলে ছাব্বিশ নভেম্বর গৃহীত হয়েছিল গৃহীত সংবিধান গৃহীত হয়েছিল আর ছাব্বিশ জানুয়ারি সংবিধান কার্যকর হয়েছিল কার্যকর আচ্ছা একটা পয়েন্ট মনে রাখবে সংবিধান দিবস কাকে বলে যেন হুম সংবিধান দিবস মনে রাখবে ছাব্বিশে নভেম্বর তারিখটাকে বলা হয় সংবিধান দিবস কি বলা হয় সংবিধান দিবস বিধান দিবস বা আইন দিবস আইন বলতে পারো ল ল এবারে অরিজিনাল সংবিধানে কি ছিল বলতো দেখি অরিজিনাল সংবিধানে অধ্যায় ছিল অধ্যায় বলতে পারো বা পার্টস বলতে পারো বাইশটা পার্টস ছিল তাই তো আচ্ছা আটটা সিডুল বা তফসিল ছিল আটটা সিডুল বা তফসিল ছিল তফসিল আর থ্রি নাইনটি ধারা বা আর্টিকেল ছিল তাই তো ধারা বা আর্টিকেল ছিল কিন্তু প্রেজেন্ট যে আছে বর্তমানে সংবিধানটা সংশোধন হয়েছে তাই তো সংবিধান সংশোধন হয়ে গেছে এখন তুমি পঁচিশটা পার্টস বা অধ্যায় পাবে চ্যাপ্টার যা বলবে পঁচিশটা পার্টস পাবে বারোটা তফসিল পাবে দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেল সংবিধানটা আর তোমার গিয়ে সাড়ে চারশোর বেশি আর্টিকেল পাবে বা ধারা পাবে কিন্তু আমরা আজকে এগুলো কেন পড়ছি এই যে সংবিধানটা রেডি হলো এর এই যে তারিখে রেডি হলো এর আগের ইতিহাসটা পড়ব

Ready? आज के द सीन चलो रेडी तो देखो बैकग्राउंड स्टाइले पढ़ब देखो रेखा बैकग्राउंड धापे पड़ब की बैकग्राउंड हिस्ट्रिकल हिस्ट्रिकलग्राउंड बैक historical ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে দুটো ধাপে কেমন করে দেখো প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এত দূর এত দূর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল হ্যাঁ ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলেছিল কতক্ষণ বলতো মহাবিদ্রোহের আগে অবধি কোম্পানি রুল প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করেছে ভারতে তারপর এখানে মহাবিদ্রোহ হলো কখন বলতো

ब्रिटिश पार्लियामेंटेर डायरेक्ट रूल डायरेक्ट रूल माने कंपनी गेलो कंपनी टाटा बाय बाय खत्म गुस्तेबाचो हमरा दुचो धापे पडबो स्टेप वन, स्टेप टू। आई होप गुस्ते पल्ले इडा महाविधेन पोर तेके स्ट इंडिया कंपनी के गायब कर देले ना स्ट इंडिया कंपनी रूल खत्म बारते ग्राउंड रूल बोलते इंडिया माने

পিটসের অ্যাক্ট এটা দেখো কলকাতা পুলিশ না কিছু একটা পরীক্ষায় দিলো লেডি কনস্টেবল পিটসের অ্যাক্ট পিটসের ভারসেশন অ্যাক্ট সেভেন্টিন এইটি ফোর চাটার অ্যাক্ট দেখো কটা আছে চাটার একটা দুটা তিন চার চারটা চাটার অ্যাক্ট আছে চাটার অ্যাক্ট দেখো কুড়ি বছর পর পর আছে যদি তুমি ধ্যান দাও দেখবে কুড়ি বছর পর পর চ্যাটার অ্যাক্ট আছে দেখো কুড়ি 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 ঠিক আছে তারপরে এখানে মানে মহাবিদ্রোহ হবে তারপরে এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে গ্রাউন্ড রুল চলে আসবে তো চলো সবগুলো নিয়ে ধীরে ধীরে অল্প অল্প জানবো চালিয়ে প্রথমে আমরা কি পড়ব রেগুলেটিং অ্যাক্ট তার আগেও রেগুলেটিং অ্যাক্ট দাও রেগুলেটিং মানে কি রেগুলেটর রেগু অ্যাক্ট প্রথম প্রশ্ন আসবে কবে পাস হয়েছিল তো মনে রাখবে সেভেন্টিন তার আগে আমি তোমাকে একটু কিছু বলতে চাইছি যেমন দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি কবে হলো বলো তো দেখি 1600 सो, साल ए साल त इंपोर्टेंट 1600 साल त ईस्ट इंडिया कंपनी के जानते हो बे देखो रेगुलेटिंग माने कंट्रोल करा कंट्रोल रेगुलेट हम 1600 साल की होला बोलो माके देखी तापरे बोलो 1700 সতেরোতে কি হল সতেরোশো সাতান্নতে কি হলো সতেরোশো চুষট্টিতে কি হলো এগুলো ইম্পর্টেন্ট আগে রেগুলেটিং অ্যাক্ট বুঝতে গেলে আগে এগুলো বুঝতে হবে একটু বুঝতে হবে আর কি সেভেনটিন সিক্সটি ফাইভে কি হলো হুম হ্যাঁ এই সালগুলো আগে বুঝতে হবে

প্রতিষ্ঠা ঠিক আছে আচ্ছা তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো একটা সাল মনে রাখতে পারো তোমার গিয়ে ভারতে এলো যদি বলো তো ষোলোশো আটে ষোলোশো আটে একটা ব্রিটিশ ভারতে এলো ঠিক আছে কে ভারতে এলো বলো তো ষোলশো আটে উইলিয়াম হকিং হকিংস উইলিয়াম হকিংস বা ইংলিশ খান হকিংস হ কিংস হকিং ভারতে এলো ভারতে এলেন নিয়ে ভারতে কোম্পানি তৈরি হয়ে গেল ঠিক আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোম্পানি বানালো কোথায় সুরাটে সুরাটে কোম্পানি বানালো ফ্যাক্টরি বানানো হলো সুরাটে সুরাট শহরটাতে ফ্যাক্টরি তৈরি হলো আচ্ছা সতেরোশো সতেরোতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি বলো তো আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার বাড়বে ঠিক আছে সতেরোশো সতেরোতে ईस्ट इंडिया कंपनी के हरुक शेर फरमान दे होलो, माने बिना शुल्क के व्यवसाय बिना शुल्क के बिना टैक्स से व्यवसा করবে ईस्ट इंडिया कंपनी ईस्ट इंडिया कंपनी बिना टैक्स से व्यवसा করবে बिना शुल्को दिए बिना शुल्क के व्यवसाय बिना शुल्क के व्यवसाय शुल्को माने टैक्स বিনা শুল্কের ব্যবসার অধিকার মানে ট্রেড রাইটে ব্যবসার অধিকার বাণিজ্য ব্যবসা অধিকার একে ফারুক শেয়ারের ফরমান বলতে পারো ফারুক শেয়ারের ফরমান ঠিক আছে সতেরোশো সাতান্নতে দেখো পলাশি যুদ্ধ হলো যেখানে ব্রিটিশরা জিতলো মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতলো পলাশির যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহস বেড়ে গেল পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয় হলো ঠিক আছে সতেরোশো চৌষট্টিতে কি হলো বক্সারের যুদ্ধে জয় বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেল বক্সারের বক্সারের যুদ্ধে আবার জয় বক্সারের যুদ্ধে জিতে গেল সতেরোশো পঁয়ষট্টিতে কি হলো দেওয়ানি অধিকার পেল দেওয়ানি দেওয়ানি অধিকার পেল দেওয়ানি অধিকার দেওয়ানি অধিকার পেলো দেওয়ানি অধিকার মানে নিজে ভাড়াটিয়া ভাড়া তো দেয় না ঠিক আছে ভাড়া নেবে এবারও ভাড়া নেবে বাড়ি মালিকের কাছ থেকে ভাড়া নেবে বুঝতে পারলে এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো কত পাওয়ারফুল হয়ে গেল দেখো দেওয়ানি অধিকার পেয়ে গেল ভাবতে পারছো মানে ট্যাক্স কালেকশন করবে ট্যাক্স দেবে না ট্যাক্স দেওয়া বন্ধ করে দিচ্ছে আগে সতেরোশো সতেরো সালে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছে সতেরোশো পঁয়ষট্টি থেকে ট্যাক্স নেবে মানে বুঝতে পারছো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত পাওয়ারফুল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে ব্রিটিশ পার্লামেন্টকে ঠকাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টকে পয়সা দিচ্ছে না তোমরা শুনেছো প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিল শুনেছো কি ফাস্ট গভর্নর কে ছিল বলো দেখি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফাস্ট গভর্নর কে ছিল বলো ও বাটা পয়সা মাত ছিল প্রথম গভর্নর যে ছিল দেওয়ানি অধিকার পেয়ে গেছে মানে পুরো ট্যাক্স কালেকশন করছে তো পয়সা মার ছিল কে পয়সা পয়সা মাসাঙ্গ মাসাঙ্গ বলো দেখি প্রথম গভর্নর কে ছিল এটা পয়সা মার ছিল বহুত ক্লাইভ লর্ড রবার্ট ক্লাইভ বা ক্লাইভ ক্লাইভ এর যত বেটা স্যালারি ছিল তার থেকে বেশি এর সম্পত্তি হয়ে গেছে ক্লাইভের বিরাট টাকা ভান্ডার বানিয়েছিল ক্লাইভ তো ব্রিটিশ পার্লামেন্টের সন্দেহ হলো যে বেটা ক্লাইভ কিছু করছে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পয়সা চুরি করছে বুঝলি তো এ লর্ড এই যে ক্লাইভ আছে না ক্লাইভ এ বেটা পয়সা মারছিল গভর্নরটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর পয়সা মারছে পয়সা পয়সা মাসাঙ্গা করছে ঠিক আছে

তো ব্রিটিশ পার্লামেন্ট বুঝলো যে না তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল ওই জন্য রেগুলেটিং পাস করলো তাহলে কোশ্চেন আসবে প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে কন্ট্রোল করার জন্য কোন আইন পাস হয় রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর বুঝতে পারছো সতেরোশো পঁয়ষট্টি থেকে পয়সা মারা শুরু করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে রবার্ট ক্লাইভ প্রচুর পয়সা মেরেছে हम्म तो ईस्ट इंडिया कंपनी के कंट्रोल कर ब्रिटिश पार्लियामेंट किया इन पास कर लो रेगुलेट कर बोझा गया कि ना रेगुलेटिंग आइट रेगुलेटिंग एक्ट माने की क्लियर हलो बोलो रेगुलेटिंग एक्ट क्या ना एलो बुझते पाछो कि बोलो हमारा के रेगुलेटिंग एक्ट क्या ना एलो क्लियर हलो

তাহলে এবার দেখো আমরা রেগুलेटिंग অ্যাক্ট নিয়ে কিছু ফ্যাক্ট পড়ব ফ্যাক্টস অ্যাবাউট রেগুलेटिंग অ্যাক্ট রেগুलेटिंग অ্যাক্ট নিয়ে কি কি প্রশ্ন আছে রেগুलेटिंग एक्ट নিয়ে কি কি প্রশ্ন আছে ফ্যাক্টস অ্যাবাউট রেগুलेटिंग एक्ट প্রথম প্রশ্ন তো এটাই আসবে যে রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হলো রেগুলেটিং অ্যাক্ট পাস হলো কবে সেভেন্টিন ঠিক প্রথম আইন এটা কি ছিল প্রথম ভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণ নিমন্ত্রণ নয় নিয়ন্ত্রণ প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো কে ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্ট করবে এটা যে ভাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করতে হবে না রে পয়সা মারছে এটা একটা ক্যারেক্টার এটা পরীক্ষায় আসবে আর কি আসবে দেখো তোমার যে গভর্নর ছিল না গভর্নরের পোস্ট চেঞ্জ করা হলো তবে দেখো গভর্নরকে পেমেন্ট বাড়াতে হবে যাতে পয়সা না মারে ওর স্যালারি বাড়াতে হবে ওর পোস্ট বাড়াতে হবে তো এই যে গভর্নর বলে পোস্ট ছিল ওই পোস্টের নাম ডেজিগনেশনটা চেঞ্জ করা হলো গভর্নর হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর অফ বেঙ্গল গভর্নর অফ বেঙ্গল হয়ে গেল কি হয়ে গেল বলো তুমি বলবে স্যার শুধু গভর্নর ছিল এবার হয়ে গেল গভর্নর জেনারেল আগে কি এস টি ছিল গভর্নর জেনারেল জেনারেল অফ বেঙ্গল মানে এর পাওয়ার বেড়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল বেঙ্গলের যে গভর্নর ছিল ওর পাওয়ার বেড়ে গেল বাকি গভর্নর কে বেঙ্গলের গভর্নর কন্ট্রোল করবে বাকি গভর্নর যেমন ধর নাও মাদ্রাস তামিলনাড়ু চেন্নাই মাদ্রাসের যে গভর্নর আছে বা মুম্বাইয়ের যে গভর্নর আছে মুম্বাই মাদ্রাস বা মুম্বাইয়ের গভর্নর কে কে কন্ট্রোল করবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কন্ট্রোল করবে মাদ্রাস মানে চেন্নাই মুম্বাই এখানেও তো গভর্নর ছিল এই গভর্নর কে কন্ট্রোল কে করবে না বেঙ্গলের গভর্নর ঠিক আছে মানে ভাবো পাওয়ার বাড়লো কিনা বলছে লে বাবা তোকে পাওয়ার বাড়াচ্ছি তোকে বেতন বাড়াচ্ছি তবু চুরি করিস না মন কাজ কর হুম আর কি করা হলো ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি হলো ক্যালকাটা সুপ্রিম কোর্ট ক্যালকাটা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কত সালে হলো বলো দেখি এটা পরীক্ষায় আসবে শুধু সুপ্রিম কোর্ট নয় ক্যালকাটা মানে কলকাতা সুপ্রিম কোর্ট তৈরি হলো কবে তৈরি হলো পরীক্ষায় আসবে ফোর সতেরোশো সালে ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি হলো ক্যালকাটা সুপ্রিম কোর্ট আচ্ছা ক্যালকাটা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল প্রথম প্রেম না না প্রথম প্রেম নয় প্রথম প্রধান

স্যার এলিজা ইম্পে কি বলবে স্যার এলি স্যার যা এবার এলিজা ইম্পে তাহলে বলো রেগুলেটিং অ্যাক্ট ক্লিয়ার হলো আমাদের একটা অ্যাক্ট ক্লিয়ার হলো কিনা বলো হ্যাঁ একটা প্রশ্ন মনে রাখতে পারো বলতে পারে দেখো আমরা এর আগে জানলাম যে প্রথম গভর্নর কে ছিল না ক্লাইভ তো কিন্তু রেগুলেটিং হলো হুম তো ওই জন্য কি হলো পোস্ট চেঞ্জ হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল এটা কোশ্চেন হতে পারে একটা যদিও আমি স্ট্যাটিক ক্লাসে পড়িয়েছি এগুলো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কাকে বানানো হলো ক্লাইভ তো ছিল প্রথম গভর্নর তো এটা হবে কে বলতো ওয়ারেন হেস্টিং क्या हो बे वारेन हेस्टिंग ताले पोषणों एमन दिते ही पर है जे कार समय रेगुलेटिंग एक्ट पास होलो कार समय वारेन हेस्टिंग वा रेन हेस्टिंग ताले बोलो देखी रेगुलेटिंग एक्ट कार समय पास होलो तो बोल बे वारेन हेस्टिंग के समय पास होलो চলো বলো এবার রেগুলেটিং অ্যাক্ট ক্লিয়ার হলো কি না রেগুলেটিং একটেন্ট ছিল খুব ভালো করে পড়ালাম বলো ক্লিয়ার হলো তো कुछ তো कहो, थोड़ा कुछ कहो, कुछ तो कहो

তোমরা পড়েছো পিটের ভার শাসন আইন কবে পাশ হয়েছিল পিটের ভার শাসন আইন বাংলায় বলে পিটের

কন্ট্রোল করার জন্য আরেকটু কড়াকড়ি করা হলো কি হলো এখানে দেখো এখানে সিক্স মেম্বার বোর্ড অফ কন্ট্রোল তৈরি হলো বোর্ড অফ কন্ট্রোল ঠিক আছে বোর্ড অফ কন্ট্রোলার বলতে পারো বোর্ড অফ কন্ট্রোলার্স ছটা মেম্বারের বোর্ড অফ কন্ট্রোল তৈরি হলো একটা বোর্ড তৈরি হলো ছটা মেম্বারের বলছে আর একটু আইনটাকে শক্ত করতে হবে না ব্রিটিশ পার্লামেন্ট এগুলো সব ব্রিটিশ পার্লামেন্ট আইনগুলো আছে এ কি দেখাশোনা করবে বোর্ড অফ পার্লামেন্ট বোর্ড অফ কন্ট্রোলার কি দেখাশোনা করবে व्यवसा वाणिज्य देख भारत की देख बे स्टिंडर कंपनर बेबसा वाणिज्य कंट्रोल कर बे बेबसा वाणिज्य कंट्रोल कर बे एकी कर ध्यान रख बे वाच दा बेबसा वाणिज्य बेबसा वाणिज्य कारप्सवन ने जो ऑफ ऑफ माने कार वाच द वेब्सवन ने जो ऑफ ईस्ट इंडिया कंपनी बोला पुस्तले ईस्ट इंडिया कंपनीर वेब्सवन जो के वाच कर रहा है एयर काज मेंबर बोलो क्लियर हलो फीड्स से बातस नहीं और कुछ जाना दरकन नहीं বলো তাহলে আমাদের পিটস ডান হয়ে গেল এটাও ডান এবার তাহলে এবার যোগ করব কত ন বছর পর এবার আরেকটা ল আসবে ন বছর পর মানে সেভেন্টিন নাইনটি থ্রি ন বছর পর প্রথমে এগারো বছর তারপরে এখানে ন বছর ঠিক আছে সেভেন্টিন নাইন্টি থ্রিতে আসবে চ্যাটার অ্যাক্ট ওয়ান চার্টবে এভারে এভারে ব্রিটিশ পার্লামেন্ট চার্টবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চার্টবে চার্টার অ্যাক্ট কটা চ্যাটার আছে চারটা আছে চারটা চ্যাটার অ্যাক্ট আছে কি করে আমি দেখাচ্ছি দাঁড়াও প্রথম চ্যাটার অ্যাক্ট এটা ওর সঙ্গে আবার কুড়ি যোগ করে দাও তাহলে কি হবে তোমার গিয়ে এইট্টিন থার্টিন এটা সেকেন্ড চ্যাটার অ্যাক্ট আবার কুড়ি যোগ করে দাও মানে এইট্টিন থার্টি থ্রি এটা থার্ড চ্যাটার অ্যাক্ট তবে আবার কুড়ি যোগ করে দাও এইট্টিন ফিফটি থ্রি ফোর্থ চ্যাটার অ্যাক্ট বলো বোঝা গেল চ্যাটার গুলো কুড়ি বছর পর পর এসছে সনদ বলে না বাংলা কি বলে সনদ চার্টার একটা কি বলে সনদ সনদ আইন বাংলা তো বলে সনদ ঠিক আছে করটা চ্যাটার একটা এলো তো দেখো কি করে মনে রাখবো দেখো কি করে মনে রাখবো সেভেন্টিন সেভেন্টি থ্রি একটা আচ্ছা এর সাথে তোমার কি এগারো যোগ করব সেভেন্টিন এইটি ফোর আচ্ছা নয় যোগ করব হুম নয় যোগ করব তো পাবো সেভেন্টিন নাইনটি থ্রি ঠিক আছে আচ্ছা এবার কুড়ি যোগ করবো পাবো আঠেরোশো তেরো কুড়ি যোগ করবো পাবো আঠেরোশো তেত্রিশ কুড়ি যোগ করবো পাবো আঠেরোশো তিপ্পান্ন কিছু বোঝা গেল এরকম মুখস্ত রাখতে হবে রেগুলেটিং অ্যাক্ট রে গু বারবার লিখলে মুখস্থ হয়ে যায় বুঝতে পারছো

সেকেন্ড সনদ থার্ড সনদ অনেকেই কম আছে যারা যোগ করেছে এরকম যে যোগ করে করে বানিয়েছে আমি দেখো যেখানে এগারো যোগ আছে এখানে তোমার নয় যোগ আছে এখানে কুড়ি যোগ আছে এইগুলো কে মাথা গামা এগুলো কেউ জানে সবাই মুখস্ত করার চেষ্টা করে সবাই মুখস্ত করার চেষ্টা করে এই যে লজিক লাগানো আছে না এগুলো আমার আইডিয়া এটা এগারো আছে এটা নয় মানে একে দিয়ে এক দিতে দশ প্রথমে দশ দশ বছর পর পর আইন আসতো তাহলে দেখা কুড়ি কুড়ি বছর পর পর আইন আসছে দেখতে পাচ্ছো আবার কুড়ি ফোর ছাটার একজন লজিক লাগাতে হবে ভাই জি কে ব্রহ্মাণ্ড আছে অল্প বুদ্ধি আর পরিশ্রম দুটোই লাগাতে হবে বলো ক্লিয়ার হলো সালগুলো মনে থাকবে এবার সালগুলো মনে থাকবে সালগুলো মনে থাকবে তাহলে চারটা চাটার একটা আছে হ্যাঁ চারটা এইখান থেকে শুরু হচ্ছে হম ঠিক আছে এবারে এদের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট জানো এইটা ইম্পর্টেন্ট আর এইটা মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো এই দুটো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো থেকে বেশি কোয়েশ্চেন দেয় তো চলো আমরা কৌশিক তাহলে আমরা এবার কোনটা পড়বো পড়বো সেভেন্টিন নাইনটি থ্রি খুব একটা ইম্পর্টেন্ট নয় তবু একটা পয়েন্ট বলে দিচ্ছি প্রথম প্রথম প্রেম সরি সনদ কবে পাস হলো এই সালটা আসতে পারে এখানে কি বলা হলো এখানে বলা হলো এই যে পিটের পিটের ভারসন আইন এখানে যে ছটা মেম্বার আছে এদের স্যালারি প্রথমে ব্রিটিশ পার্লামেন্ট দিতো ব্রিটিশ পার্লামেন্টের স্যালারি দিতো তারপর ব্রিটিশ পার্লামেন্ট বলছে আমি কেন দেবো এটা ইন্ডিয়া কাজ করছে আর আমি দেবো তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কা বলল শুন তোরা এই যে 6 জন মেম্বার আছেন এখানে এদের স্যালারিটা ভারতের ট্যাক্স থেকে আসবে ইন্ডিয়ান রেভিনিউ থেকে আসবে হুম এখানে বলা হলো ওই 6 জন মেম্বারে পেমেন্ট আসবে ইন্ডিয়ান রেভিনিউ থেকে तो लाइन टर्म ही एसएससी 2021 ना लिख दिया बट डब्ल्यूबीसी से आते बारे प्रोवाइडेड फॉर द पेमेंट ऑफ salaries of the members of board of controller of the board

যদি প্রথম সনদটা সনদে সনদে হয় এমনি থাকে না এই সালে পাশ কুড়ি বছর পর হবে কুড়ি বছর পর মানে আঠেরোশো তেরো এই সালে পাশ হলো কবে পাশ হলো সেকেন্ড এক আঠেরো সতেরো এখানে কি কি চেঞ্জ হলো এখানে পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট কি কি চেঞ্জ করলো তো দেখো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরেকটু কন্ট্রোল করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ব্যবসা ভারতে বন্ধ করা হলো এই লাইনটা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকার এক চেটিয়া মানে মনোপলি আগে কি হতো ব্রিটিশদের একটাই কোম্পানি ভারতে রাজ করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া ব্যবসা ও ভারতে আমার ভারতে ভারতের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চিটি ব্যবসা বন্ধ করা হলো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্টপড বন্ধ করা হলো মানে মার্কেট একটাই দোকানদার ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার কিন্তু না অন্য দোকানদারও দোকান বানাতে পারে করা হলো ট্রেড মনোপলি মনোপলি শেষ করে দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি শেষ ইংলিশে বললে মনোপলি বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা করার যে মনোপলি এক চেটিয়া অধিকার মনোমনে এক না মনোপলি মনোপলি মনোপলিটা এন্ড হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা করার যে মনোপলি ছিল ওটা এন্ডস দেখতে পাচ্ছ তো এই কোশ্চেনটা আছে ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন চার্টার এক দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ব্যবসা করার অধিকার হারিয়ে যায় বা বন্ধ করা হয় বা ক্যান্সেল করা হয় যা বলবে আর কি ঠিক আছে কোন চার্টার এক দ্বারা আচ্ছা দু নম্বর কি এবার কিছু গ্রুপ ডি পোস্টে ভারতীয় চাকর চাই ব্রিটিশরা চাইছে কিছু ভারতীয় চাকর তার জন্য তো শিক্ষা দিতে হবে একটু একটু মতো শেখাতে হবে না তো ভারতে শিক্ষার জন্য এক লাখ টাকা বরাদ্দ হয় ভারতে শিক্ষার প্রসারের জন্য শিক্ষার প্রসার মানে জ্ঞানী করার জন্য নয় গ্রুপ ডি পোস্টে চাকরি দেওয়ার জন্য ভারতে শিক্ষার প্রসারের জন্য প্রথমবার এক লাখ টাকা বরাদ্দ হয় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি খেয়ে দিল বেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হলো টাকাটা খেয়ে দিল পার্টি করে দিল এক লাখ টাকা বরাদ্দ হলো প্রথমবার ভারতের শিক্ষার প্রসারের জন্য ঠিক আছে যাচ্ছে তো আর কি করা হলো তাহলে কোশ্চেন আসবে শিক্ষার প্রসারের জন্য প্রথমবার এক লাখ টাকা দেওয়া হলো কোন চ্যাটার একটার মাধ্যমে বা কোন আইনের মাধ্যমে বলবে দ্বিতীয় আচ্ছা আর একটা পয়েন্ট যেটা পরীক্ষায় আসবে क्रिश्चियन मिशनरी सुने चो क्रिश्चियन मिशनरी बिस्लरी नॉय बिस्लरी वटन नॉय क्रिश्चियन मिशनरी जरा क्रिश्चियन धर्म प्रसार करे ओरा भारत ते आस्ते जाई चिलो तो उधर के अधिकार देव हलो क्रिश्चियन मिशनरी देर के क्रिश्चियन क्रिश्चियन क्रिश्चियन

प्रचार अधिकार पाए प्रोचार एर अधिकार पाए अनेक भारतीय तहन तो क्रिश्चियन होएगा जेना अधिकार पाए ठीक है बोलो सेकंड समझ बजायेगा लेकिना ससोधर अलब जल के बोलो तो मेरा बुझते पाल लो कीना समझा कि की नहीं समझा

থার্ড সনদ কবে পাস হয় সালটা কবে ওকে প্রসিৎ ভাই মহাদেব তো এবার কুড়ি বছর পর আবার মানে এইটিন থার্টি থ্রি থার্ড সনদ এখানে কি হলো কেন্দ্রীয়করণ হলো মনে রাখবে কেন্দ্রীয়করণ এই ওয়ার্ডটা মনে রাখবে কি হলো এখানে কেন্দ্রীয়করণ সেন্ট্রালাইজেশন কেন্দ্রীয়করণ চিন্তা নাই বুঝিয়ে দিচ্ছি আমি কেন্দ্রীয়করণ হয়ে গেল এখানে করণ এবার অনেকে বলবে স্যার কেন্দ্রীয়করণ মানে কি দেখো আমরা ইন্ডিয়া বলে কিছু নেই ইন্ডিয়া বলে কিছু নেই মানে এখন পুরো ভারতবর্ষতে তে রাজ ছড়িয়ে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়া বলে নাম নেই দেখো রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন তাই তো পিটসের এক দেখো পিটসের ভারতের আইন এটা ভারত আইন নামটা আছে যাই হোক হুম মানে এটা কেন্দ্রীকরণ নয় এখনো এখানে কেন্দ্রীয়করণ হবে মানে ইন্ডিয়া নাম আসবে এবারে সব কিছুতেই ইন্ডিয়া হুম এবারে যে গভর্নর ছিল না গভর্নর জেনারেল বেঙ্গল ওর নাম হয়ে যাবে কি বলো তো ওই যে বললাম না গভর্নর জেনারেল যে ছিল এটা দেখলে বুঝতে পারবে গভর্নর জেনারেল অফ অফ বেঙ্গল বেঙ্গল বলছিলাম না দেখো এখানে তোমাকে বলছি এটা বেঙ্গল নাম আছে দেখতে পাচ্ছ এটা কেন্দ্রীকরণ হয়েছে কি না এর নাম হয়ে যাবে তোমার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যাবে এবার বলো তুমি কেন্দ্রীয়করণ হলো কি হলো না ইন্ডিয়া নাম চলে আসবে এখানে বুঝতে পারছো কেমন নাম গুলো বদলাচ্ছে সেন্ট্রালাইজড একটু সেন্ট্রালাইজড লর্ড উইলিয়াম পেন্টিং উইলিয়াম বেন্টিং হয়ে গেল প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিং এখানে কি কি হলো এখানে কি কি হলো চেঞ্জ আমরা একটু লিখে নিই চলো এখানে কি কি হলো এখানে তৈরি হলো প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি তৈরি হলো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল সরে গিয়ে অফ ইন্ডিয়া তৈরি হয়ে গেল ইন্ডিয়া কে হলো এটা উইলিয়াম বেন্টিং William ठीक है अच्छा इंग्लिश एडुकेशन चालू हो गिखी 18 35 এ তৈরি হলো জানো প্রথম ল কমিশন ফার্স্ট ল কমিশন ল মানে বুঝুন নিশ্চয় আইন প্রথম ল কমিশন তৈরি হলো ঠিক আছে প্রথম ল কমিশন তৈরি হলো ল কমিশনার কে ছিল প্রথম ব্রিটিশ ল কমিশনার কে ছিল ফার্স্ট ল কমিশনার কে ছিল বলো আমাকে প্রথম ল কমিশনার কে ছিল ঠিক আছে প্রথম ল কমিশনার সিও ডাবল এম আই এই বানানটা দেখো ডাবলিউ পি তে দিতে পারে কারণে ডাবল এম আছে ডাবল এস আছে দেখতে পাচ্ছ ডাবলিউ পি তে দিতে পারে প্রথম ল কমিশনার কি হলো লর্ড ম্যাকলে মেকলে বললে ম্যাকলে ম্যাকলে মেকলে ম্যাকলে ম্যাকলে হলো প্রথম ল কমিশনার ম্যাকলে বললো ইংরেজিতে পড়াশোনা করান ভারতকে কোন অন্য ভাষায় পড়াশোনা করালে চলবে না ভারতের বইগুলো বিচ্ছিরি এই যে এই এই যে যে মেকলে হারাম হারাম নিন্দা করলো বলছে ভারতের বইগুলো লাইব্রেরি গুলো বাজে শুধু মানে কুসংস্কার আছে বলছে ইংলিশে পড়ান ইংলিশে লন্ডনের মতো বই কোথাও নেই এই এই দালালটা মেকলে मैकोलेमिनेट्स ए बोललो इंग्लिश से प्रश्न करान बेंटिंग बोललो ठीक है इंग्लिश मीडियम चालू इंग्लिश मीडियम में प्रश्न चालू होलो पश्चात शिक्षा पश्चात तो शिक्षा चालू होलो इखान दे इंग्लिश मीडियम स्कूल इंग्लिश मीडियम में प्रश्न चालू इंग्लिश मीडियम में শিক্ষা দান শুরু হলো তবেই তো চাকর বানানো যাবে না শিক্ষা দান শুরু এখানে শিক্ষার উদ্দেশ্যটা কি শিক্ষার উদ্দেশ্য কি ইম্প্রুভমেন্ট তোমাকে কি মনে হচ্ছে ব্রিটিশরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কি করার জন্য শিক্ষিত করার জন্য শুধু একটা চাকরির জন্য আর আমরা এখনো ওটাই ফলো করে যাচ্ছি বলো

క్లి హా నమ్మే ఇండియన్ కాన్సిన ఎల్ ఇండిన్ కాన్సిన ఈ నో చండే

ফোর্থ সনদ ঠিক আছে কবে হলো এটা একটা মনে রাখবে পয়েন্ট দু নম্বর কি হলো বেঙ্গলের জন্য একটা সেপারেট গভর্নর বাংলার জন্য একটা সেপারেট গভর্নর লাগানো হলো

सिविल सर्विस एग्ज़ाम भारतीय एक्सामरा एग्ज़ाम में भारतीय रास्ते पार्बे এটা একটা ভালো হলো সিভিল এক্সাম ভারতীয়রাও বসতে পারবে আর ওই জন্যই প্রথম আইএস তৈরি দেখি কে ফার্স্ট ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট বলো ভারতীয়দের জন্য সিভিল সার্ভিস ঠিক আছে ভারতীয়দের জন্য

এই চার পাঁচ বছর মধ্যেই ক্যারেক্ট করলো সিভিল সার্ভিস কে হবে সত্যেন্দ্রনাথ ট্যাগর সত্যেন্দ্রনাথ ঠাকুর এই দু চার বছর পরে কম এ করেছে দেখো ফিফটি থ্রি তো আর দু তিন বছরের মধ্যে দাঁড়াও নাগাদ করে দিয়েছে কিছু বছর পরেই ঠিক আছে যাই হোক চার্টার একটার এক গেল বোঝা গেল কি না বলো চার্টার এক বোঝা গেল চারটার অ্যাট করলো হলো ক্লিয়ার एबार महाविद्रोह चले आस महाविद्रोह एबार महाविद्रोह चले आस हाँ 63 थ्री ठीक एटीन सिक्सटी थ्री एबार महाविद्रोह हो डायरेक्ट ब्रिटिश पार्लामेंटे शासन देखो सिपाही विद्रोह এটা এটা একটা বইয়ের নাম তার লেখা আর সি মজুমদারের আগে সিপাহী বিদ্রোহের আগে ওটা পরে সিপাহী ভিতর আগে কি ছিল ইস্ট ইন্ডিয়া রুল ছিল ইস্ট ইন্ডিয়া রুল ছিল হ্যাঁ সিপাহী বিদ্রোহের আগে ইস্ট రూ క్రౌన్ మహా కైమ్ బు তো ইস্ট ইন্ডিয়া যখন রুল করলো তখন আমরা কি কি আইন পড়লাম রেগুলেটিং পড়লাম যখন ইস্ট ইন্ডিয়া ছিল দেখো বারবার লিখে আমি তোমাকে রিভাইজ করি রেগুলেটিং অ্যাক্ট উদ্দেশ্য শেষ করে না উদ্দেশ্য মনে করানো ওটাও এটা এটা লিখছি বারবার রেগুলেটিং অ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় পাস হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য

এইটটিন থার্টি থ্রি নম্বরটা এইট্টিন ফিফটি থ্রি ক্লিয়ার হল বস এবার আমরা পড়বো ক্রাউন রুল ক্রাউন মহাবিদ্রহ হয়ে গেল মহাবিদ্রোহের পর স্টিন্ড কোম্পানিকে ভাগানো হলো হুম তারপর তোমার গিয়ে প্রথমে এক টাইম পাস বলো তো এইট্টিন ফিফটি ভারত শাসন আইন দেখো এক বছর পর মহাবিদ্যালয়ের এক বছর পরে এলো ভারত শাসন আইন ভারত মাতা কি জয় ভারত শাসন আইন তারপরে কাউন্সিল অ্যাক্ট আসবে এইটিন সিক্সটি ওয়ান কাউন্সিল অ্যাক্ট তারপরে এইটটিন 90, 1890, 1892 होवे ना 1892 काउंसिल एक्ट एटा काउंसिल एक्ट तापरे तापरे 1909 आसबे मोरले मिंटो 1919 आसबे मोंटेग्यू चेम्सफोर्ड तापरे 1935 आसबे भारत शासन

टीन फिफ्टी एट गवर्नमेंट ऑफ इंडिया एक्ट गवर्नमेंट ऑफ इंडिया एक्ट ठीक है इटा কি করা হলো এখানে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার শেষ এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে ब्रिटिश सरकार डायरेक्ट शासन कर ब्रिटिश पार्लियामेंट का ब्रिटिश क्राउन रूल चालू हो रानी विक्टोरिया ब्रिटिश क्राउन রুল চালু হবে ঠিক আছে আর নতুন পোস্ট তৈরি হবে নতুন পোস্ট তৈরি হবে কি বলতো নতুন পোস্ট তৈরি হবে একটা সেক্রেটারি অফ ইন্ডিয়া স্টেট সেক্রেটারি নতুন দুটো পোস্ট তৈরি হলো বলো দেখে কি নাম হবে নতুন পোস্ট নিউ পোস্ট তৈরি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলো ভাগো নিউ পোস্ট দেখো কি তৈরি হচ্ছে

এমপি অফ নিজেদের মেম্বারকে রাখতে হবে দেশে এবার পরবর্তা চলবে না পরবর্তা চলবে না ব্রিটিশ পার্লামেন্ট একদম একটা প্রেসিডেন্ট থাকবে সেক্রেটারি চার পোস্ট ঠিক আছে আরেকজন থাকবে কে বলতো আচ্ছা এই সেক্রেটারি কি একা কাজ করবে ও কোনো কি লেবার আছে ও দেখাশোনা করার জন্য থাকবে কিন্তু একে হেল্প করার জন্য কেউ চাই সেক্রেটারি কে হেল্প করার জন্য সেক্রেটারি কে হেল্প করার জন্য ফিফটিন পনেরো জন সদস্যের একটা কাউন্সিল থাকবে পনেরো জন সদস্যের একটা কাউন্সিল থাকবে পনেরো জন সদস্যের একটা পনেরো সদস্যের একটা কাউন্সিল থাকবে ঠিক আছে তাহলে একটা হলো সেক্রেটারি যে একদম ব্রিটিশ পার্লামেন্ট একদম গরম 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 চা মেম্বারটাই ঢুকে গেল ভারতে চলে এলো দেখো ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার চলে এলো এবারে সিরিয়াস নিচ্ছে কতটা দেখো আচ্ছা ওকে হেল্প করার জন্য একটা মেম্বার টিমও আছে কোনোজন মেম্বার আচ্ছা আরেকটা পোস্ট তৈরি হবে আরেকটা পোস্ট কি নাম আছে পোস্টের নাম আরেক্টা হলো ভাইস রয় দুই নম্বর পদ হলো ভাইস রয় নতুন ভাইস রয় মানে প্রথম ভাইস রয় ভাই সরয় ভাইস রয় ভাইস রয় প্রথম ভাইস রয় কে হবে

वाइसरॉय चले एलो देखते बच्चों वाइसरॉय काज करबे वाइसरॉय रिपोर्ट जमा देबे काके वाइसरॉय रिपोर्ट जमा देबे ए जे मेंबर ऑफ पार्लियामेंट सेक्रेटरी के ए सेक्रेटरी गिए ब्रिटिश पार्लियामेंटे खबर पहुंचाबे बुझते बच्चों एबार स्ट्रांग जिनिस चलछे अच्छा एबार तोमार गिए इंडियन काउंसिल एक्ट ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইন ইন্ডিয়ান এর পরে কি হবে বলো এর পরের অ্যাক্ট বলো এবারে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন ঠিক আছে এখানে কি হলো বলো তো ইন্ডিয়ান প্যানাল কোর্ট চালু হলো না এই সময়

যে ইন্ডিয়ান কাউন্সিল এক কার সময় পাস হলো ক্যানিং মার্কেট এখন ক্যানিং চলছে ঠিক আছে এরপর দেখো এইটা মোস্ট ইম্পর্টেন্ট এইটা মোস্ট ইম্পর্টেন্ট মরলে মিন্টো মরলে মিন্টো খুব ইম্পর্টেন্ট মরলে মিন্টো মরলে মিন্টো সংস্কার সংস্কার আইন এটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসবে সালটা সংসার আইন নয় সংস্কার আইন নয় মরলে মিন্ট সংস্কার আইন কবে ছিল উনিশশো নয় মরলে মিন্ট সংস্কার আইন কবে ছিল পরীক্ষায় আসবে আসবে উনিশশো সালটা মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে এই সময় কি হলো দেখো এই সময় থেকে সাম্প্রদায়িকতা চালু হলো মুসলিমদেরকে সেপারেট ইলেক্টরেট দেওয়া হলো মুসলিমদেরকে ভোটের রিজার্ভেশন দেওয়া হলো সাম্প্রদায়িকতা ঠিক আছে এটা একটা খারাপ নেগেটিভ পয়েন্ট হল এখানে যে মুসলিমদেরকে হিন্দুদের থেকে আলাদা করার চেষ্টা করা হলো ভালো করে মুসলিমদেরকে ভোটে রিজার্ভেশন দেওয়া হলো আচ্ছা এই লাইনটা দেখো ভারতীয়দেরকে কিছু কিছু ভারতীয় মেম্বার বানানো হচ্ছে দেখো কিছু কিছু ভারতীয়দেরকে মেম্বার বানানো হচ্ছে যেমন সত্যেন্দ্র প্রসাদ প্রথম মেম্বার হলো এখানে দেখো ফার্স্ট টাইম ইন্ডিয়ান মেম্বার ইন গভর্নমেন্ট জেনারেল এক্সিকিউটিভ গভর্নর জেনারেলের শাসন বিভাগে মেম্বার হয়ে এলো রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ মানে ওইটা নয় যাকে তুমি রাষ্ট্রপতি নয় আমিও ভুল বলছি সত্যেন্দ্র প্রসাদ কে মেম্বার বানানো হলো দেখো শাসন বিভাগের তাহলে মর্লামেন্টতে খারাপ কাজ হলো মর্লামেন্টতে কি হলো খারাপ কাজ এক মুসলিমদেরকে সেপারেট কি দেওয়া হলো ভোটে রিজার্ভেশন সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে দেখো মরলেমেন্টো তুমি বলবে মরলে কে মরলেটা হলো সেক্রেটারি মরলেটা হলো সেক্রেটারি মনে রাখবে প্রথমটা হলো সেক্রেটারি তারি

ভোটে মুসলিম নেতাদের রিজার্ভেশন ঠিক আছে এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে এই লাইনটা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কে মিন্টো সাম্প্রদায়িকতা কে ছড়ালো এখানে মিন্টো ছড়িয়েছে সাম্প্রদায়িকতা এইসব লন্ডফন চলে এলো দেখো এবার এরপর দেখো এরপর মনে রাখবে মন্টেগু চেমসফোর্ড मोनेगु मोंटेगु मोंटेगु मोनेगु मोंटेगु चेम्सफोर्ड चेम्सफोर्ड संस्कार आईन संसार आईन संसार आईन

এখানে মনে রাখবে দুটো তিনটে পয়েন্ট রাজ্যসভা লোকসভা তৈরি তৈরি রাজ্যসভা আইনসভা আইন কক্ষ হয় না দুটো আইন কক্ষ রাজ্যসভা লোকসভা যাকে বলি আমরা ওটা তৈরি হলো এ দেখো আপার হাউস তৈরি হলো আর লোয়ার হাউস তৈরি হলো আইনসভা কে দুটি কক্ষে ভাগ করা হলো দুটি কক্ষে ভাগ করা হলো আইনসভার কটা ভাগ হলো দুটি কক্ষ হলো একটা উচ্চ কক্ষ যাকে আমরা কি বলি এখন রাজ্যসভা উচ্চ কক্ষ একটা

ssc परीक्षा का एक क्वेश्चन देखन तके की क्वेश्चन दे ना प्रोविन सीएल प्रोविनशियल लेवल ए মানে রাজ্য স্তরে প্রভিন্সিয়াল লেভেলে দ্বৈত শাসন চালু হয় দ্বৈত শাসন যাকে বলে দৈরাচি ইংলিশে বলে দৈরা মানে অনেক সময় বাংলাতেও দৈরাচি বলে দই রাচি বা দ্বৈত দ্বৈত শাসন প্রভিনশিয়াল শাসন চালু হয় ঠিক আছে উচ্চ কক্ষ নিম্ন চালু হয় দ্বি কক্ষ বিশিষ্ট আইন সভা তৈরি হইলো তার মানে দি কক্ষ বিশিষ্ট আইন সভা তৈরি হয় ঠিক আছে দিক কক্ষ বিশেষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটো সভা মন থাকবে তো ১৯২৬ সালে ই উনিশশো ছাব্বিশ বলছি ইউপিএসসি তৈরি হয় ইউপিএসসি তৈরি হয় উনিশশো সালে মহিলাদেরকে প্রথমবার ভোটের অধিকার দেওয়া হয় দের প্রথম ভোটের অধিকার দেওয়া হয় অধিকার দেওয়া হয় বলো

থ্যাংক ইউ এভরিবডি চলো ভালো লাগলো এবার আমরা কোনটা পড়বো তো দেখি কত দূর এলাম আমরা কত দূরে এলাম দেখোশো নাইন আঠারোশো একষট্টি কাউন্সিল আঠারোশো বিরানব্বই কাউন্সিল উনিশশো নয় তোমার গিয়ে মন্টে মেরল মন্টেগু মন্টেগু চেমসফোর্ট হয়ে গেল এবার উনিশশো সালের আইন পড়বো আমরা এই রাখবে আমাদের সংবিধানটা যে তৈরি হয়েছে এখান থেকে সেভেন্টি পার্সেন্ট নেওয়া হয়েছে সেভেন্টি এটা থেকেই এইটা থেকেই আমাদের সংবিধানে পঁচাত্তর পার্সেন্ট নিয়ে পরে সংবিধান তৈরি হয়েছে এই যে উনিশশো সালের ভারত শাসন আইন এখান থেকেই সেভেন্টি নিয়ে ভারতের সংবিধান তৈরি হয়েছে ভারতের সেভেন্টি পার্সেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই আইন থেকে এই জন্য একে বলা হয় ব্লু প্রিন্ট ভারতীয় সংবিধানের ব্লু প্রিন্ট কাকে বলে বলবে ব্লু ভাই অন্য কিছু না ব্লু প্রিন্ট কাকে বলে ভারতীয় সংবিধানে ব্লু প্রিন্ট এই উনিশশো পঁয়ত্রিশ এর ভারত শাসন আইন ঠিক আছে মনে রাখবে এরপরে উনিশশো সাতচল্লিশ সালে আইন ওখানে ভারত আলা ভারত আর পাকিস্তান তৈরি হবে নাইনটিন ফর্টি সেভেনের আইন যেখানে পাকিস্তান আর ভারত তৈরি হয়ে যায় তো এই অ্যাক্ট নিয়ে দু চারটা পয়েন্ট পড়বো ঠিক আছে দু চারটা পয়েন্ট পড়েনি উনিশশো পঁয়ত্রিশ এর ভারত শাসন আইন ঠিক আছে এখানে দু চারটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে লেখা দরকার আচ্ছা একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাইছি একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাইছি ঠিক আছে দাঁড়াও ওয়েট 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 এই যে মর্লামেন্টো হলো না উনিশশো নয় মর্লামেন্টো ঠিক আছে আর তারপরে উনিশশো উনিশে মন্টেগু চেমসফোর্ড এই আইনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা এই আইনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তার জন্য তার জন্য তোমার গিয়ে দেখো একটা পয়েন্ট বলে দিচ্ছি আমি দাঁড়ালাম হ্যাঁ শোনো ভালো করে এটা একটু পরে লিখছি তাহলে খুব সুন্দর হবে আর কিছু না একটু টাইম লাগো কি ক্ষতি আছে উনিশশো নয় আমরা কি পড়লাম मोरले मिंटो संस्करण इन मोरले मोरले मिंटो मिंटो मुरीजा मोरले मिंटो संस्करण उनिस सौ उनिसे तुम्हारे ये मोंटेगु मोनेगु मोंटेगु पुल्लाम मोंटेगु चेम्सफोर्ड संस्करण चेम्सफोर्ड ঠিক আছে সংস্কার আইন পড়লাম এগুলো পড়লাম ভারতে আইন ঠিকঠাক চলছে কি না এই যে এগুলো পাস হলো ভারতে আইন ঠিকঠাক চলছে কিনা উনিশশো সাত সালে সাইমন কমিশন তৈরি হয়েছিল জানো কি সাইমন কমিশন তৈরি হয়েছিল ব্রিটেন বিদেশে ব্রিটেনে কেন

কমিশন ভারতে এলো কেম টু ইন্ডিয়া ভারতে দেখার জন্য হম আর মনে রাখবে সালে সাইমন কমিশন রিপোর্ট জমা দিল সাইমন কমিশন রিপোর্ট জমা দিল কাকে রিপোর্ট টু ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পারলে উনিশশো সালে রিপোর্ট জমা দিল ওই জন্যই মনে করে দেখবে গোল টেবিল বৈঠক হলো তিনটে মনে আছে কি এই সাইমন কমিশনের রিপোর্টটা আলোচনা করার জন্য গোল টেবিল বৈঠক হলো গোল টেবিল বৈঠক হয়েছিল মনে আছে কারো ব্রিটেনে হয়েছিল গোল টেবিল বৈঠক তিনটে হয়েছিল নাইন্টিন থার্টিতে হলো একবার নাইনটিন থার্টি ওয়ানে হল একবার নাইনটিন থার্টি টুয়ে হল একবার ঠিক আছে গোলটেল বৈঠক তিনবার হয়েছিল প্রথম গোলটেল বৈঠক দ্বিতীয় গোলটেল বৈঠক তৃতীয় এই রিপোর্টটা সম্পর্কে আলোচনা করা হচ্ছিল বলো মজা আয়া কি নাই সাইমান কমিশনে জন মেম্বার ছিল সাত জন জন। যাই হোক এইটুকু আইডিয়া বুঝতে পারলে যে মরলে মিন্টো আর মন্টেগু এই দুটো ভারতে কিরকম প্রভাব ফেলেছে সেটা দেখার জন্য সাইমন কমিশন তৈরি হলো ভারতে এলো রিপোর্ট জমা দিল সেটা আলোচনা করার জন্য আবার গোল টেবিল বৈঠক হলো প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এবার আমি চলে আসি ওখানে যেটা চলছিল আমাদের কি চলছিল আমাদের হুম তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নিয়ে আমরা কিছু পয়েন্ট পড়ে নি এবার হ্যাঁ নাইনটিন বলো মজা এলো কি না নাইনটিন থার্টি এর বারোশো নাইন ভারত

ঠিক আছে এখানে তিনশো একুশটা সেকশন ছিল দশটা তফসিল ছিল আচ্ছা কি মনে রাখবে এই সময় মায়ানমার তৈরি হলো মায়ানমার কে ভারত থেকে আলাদা করা হলো মায়ানমার কে भारत थे के अलग करा हलो भारत थे के अलग करा हलो जय सिमरन जय जी ले अपनी जिंदगी जय सिमरन जय जी ले अपनी जिंदगी म्यांमार जा जय म्यांमार जा जी ले अपनी जिंदगी म्यांमार के भारत के अलग करा हलो

সেন্ট্রাল লেভেলে দৈরাচি চালু ঠিক আছে সেন্ট্রাল লেভেলে দৈরাচি চালু করা হলো बोलो लो बोझा गल एलो उन्नीस बयालिस क्रिप्स मिशन क्रिप्स क्रिप्स मिसन हलो क्रिप्स बोले लोकता भारतीय क्रिप्स बोले लोग भारतीय लोग क्रिप्स मिशन 1942 क्रिप्स मिशन भारतीय लोग तारपोर 1946 कैबिनेट मिशन भारतीय लोग कैबिनेट मिशन क्या नहीं लोग गोनो परिषद तोड़ी करते कैबिनेट मिशन भारतीय लोग

ग्री ही तो हो 1950, से हो कर, हो से बोलो नईनटीन फिफ्टी छब्बीस संविधान कार्यकर हलो संविधान कार्यकर संविधान कार्यकर हलो संविधान दिवस छब्बीस नवंबर बोलो केमन लगलो बोलो বলিয়ে বলিয়েছি বলো এবার কেমন লাগলো ক্লাস করে পুরো সংবিধান কেমন তৈরি হয়েছে পুরো বলে দিলাম বলিয়ে বলিয়ে গণ পরিষদের মিটিং হলো রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের পরিষদের প্রেসিডেন্ট হলো ড্রাফটিং কমিটি তৈরি হলো সংবিধান রেডি হয়ে গেল ঠিক আছে সংবিধান কার্যকর হয়ে গেল সময় লাগলো দু বছর এগারো মাস আঠেরো দিন সংবিধানটা মানে রেডি করার আগে দু হাজার বার অ্যামেন্ডমেন্ট হয়েছে ভাবো সংবিধানটা রেডি হওয়ার আগে দু হাজার বার সংশোধন হয়েছে ভাবতে পারছো রেডি হওয়ার আগের কথা বলছি রেডি হয়ে যাওয়ার পর তো একশো বার হয়ে গেছে এখন একশো বার সংশোধনী হয়েছে একশো বার ছবার কিন্তু সংবিধান রেডি হওয়ার আগে দু বার সংশোধন হয়েছিল পিডিএফ দিয়ে দেবো একটু পরে তোমরা ভালো করে রিভাইজ করে নিও ঠিক আছে रोहित प्रियंका आकाश चलो भाई जय हिंद हम्म जय भारत चल अब्रामी